শুরুতে সংবাদ শিরোনাম। গোপন সুড়ঙ্গ দিয়ে পালিয়ে বাঁচলেন মার্কিন সিনেটররা। অবশেষে ক্ষমতা হস্তান্তরে সম্মত হলেন ডোনাল্ড ট্রাম্প। মৃত্যুর আগে সে ট্রাম্প সমর্থকের হুঙ্কার থামাতে পারবে না, ঝড় উঠে গেছে। কাশ্মীরের তুষারপাতে ভারতীয় সেনাসহ নিহত অন্তত দুইজন। এবং সবশেষ থাকছে যে কারণে ট্রাম্পের বক্তব্যের ভিডিও সরিয়ে নিল ফেসবুক এবং ইউটিউব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা বুধবার যখন মার্কিন সংসদ ভবন ক্যাপিটালের বাইরে তাণ্ডব চালাচ্ছিলেন, ভেতরে তখন ক্যাপিটালের সব প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। দরজার দিকে তাক করে বন্দুক উঁচিয়ে ধরে নিরাপত্তা কর্মীরা। যে কোনো সময় দরজা ভেঙে ঢুকে পড়তে পারেন উগ্র সমর্থকরা। এই যখন অবস্থা, তখন শেষমেশ গোপন সুড়ঙ্গ দিয়ে নিরাপদে ঘরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো সিনেটরদের। আমেরিকান সময় অনুযায়ী বুধবার এমন ওই নজিরবিহীন রুদ্ধশ্বাস নাটকীয় পরিস্থিতি দেখল আমেরিকানবাসী। ট্রাম্পের রিপাবলিকান সিনেটররা এখনও কার্যত পরাজয় মেনে নিতে নারাজ। তারই মধ্যে বাইরে হই হট্টগোল, কয়েক হাজার জনতার চিৎকার, তাদের গতিমুখ ক্যাপিটাল ভবন। ক্যাপিটালের নিরাপত্তা রক্ষীরা তাদের আটকাতেও মরিয়া চেষ্টা চালাচ্ছেন। এই গণ্ডগোলের খবর তখন পৌঁছে গেছে ভিতরেও। সিনেটররা বাইরের দিকে উকি ঝুঁকি মারছেন ঠিক কী হয়েছে বোঝার জন্য। আমেরিকার ইতিহাসে এমন ঘটনা কোনোদিনই ঘটেনি, ফলে তারাও ঠিক বুঝে উঠতে পারছিলেন না কী হয়েছে। তখনও ততটা সিরিয়াসলি নেননি সিনেটররা। কিন্তু বিষয়টি যে ট্রাম্প সমর্থকদের হামলা, সেটি স্পষ্ট হয় যখন একের পর এক দরজা সজু করে দিচ্ছেন নিরাপত্তারক্ষীরা। পরপর ভেঙে পড়েছে দরজা জানালার কাজ। ট্রাম্পের রিপাবলিকান সিনেটরদের দিকে কটাক্ষ ছুড়ে দিচ্ছেন কেউ কেউ, ডাকুন আপনার নেতাকে, তার জন্যই তো এসব হচ্ছে। কিন্তু বিষয়টি যে ভয়ানক, সেটি সিনেটররা টের পেলেন আরও কিছুক্ষণ পর। ক্যাপিটালের মূল দরজা শুধু বন্ধই করা নয়, ভেতর থেকে আসবাবপত্র রেখে সাপোর্ট দিয়ে দিয়েছেন নিরাপত্তারক্ষীরা। নানা চড়াই উচড়াই পেরিয়ে অবশেষে জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়কে যৌথ অধিবেশনে স্বীকৃতি দেয় মার্কিন কংগ্রেস। আগামী 20 জানুয়ারি তার শপথ নেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না, বিবিসি এবং বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এছাড়া স্বেচ্ছায় হোয়াইট হাউস ছাড়ার সরাসরি ঘোষণা দেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, জো বাইডেনের কাছে সুশৃঙ্খলভাবেই ক্ষমতা হস্তান্তর করা হবে। নির্বাচনের ফল নিয়ে যদিও আমার সম্পূর্ণ দ্বিমত রয়েছে এবং ঘটনাবলীও আমাকে সমর্থন করছে, তথাপি আগামী 20 জানুয়ারি সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এক বিবৃতিতে তিনি এমন দাবি করেন। 2024 সালের নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হওয়ার আভাস দিয়ে তিনি বলেন, প্রেসিডেন্সিয়াল ইতিহাসে প্রথম মেয়াদের অবসানেরই প্রতিনিধিত্ব করছে, তবে আমেরিকাকে ফের মহান করার লড়াইয়ের একটা কেবল শুরুমাত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিনি অন্ধভক্ত ছিলেন, ভোটের আগে রিপাবলিকান শিবিরের জন্য ক্যাম্পেইনও করেছিলেন। গতকাল বুধবার ক্যাপিটাল বিল্ডিংয়ে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভে তিনি ছিলেন প্রথম সারিতেই, মুখে ছিল বিদায়ী প্রেসিডেন্টের জয়ধ্বনি। বলছি বিল্ডিং চত্বরে গুলিতে মারা যাওয়া ট্রাম্প সমর্থক অ্যাশলি ব্যাবিটের কথা। ঘটনার সময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির মধ্যেই আচমকায় গুলি লাগে অ্যাশলির কাঁধে, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই অবস্থা ছিল সংকটজনক। ওয়াশিংটন পুলিশে জানিয়েছে বাঁচানো যায়নি অ্যাশটিকে। আরও 3 জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে গুলিতে। অ্যাশলির হাতে ট্রাম্পের নাম লেখা পতাকা নিয়ে বিক্ষোভকারীদের দলের সামনের সারিতে ছিলেন তিনি। পুলিশের সঙ্গে হাতাহাতি করতেও দেখা যায় তাকে। পুলিশ জানিয়েছে মৃত্যুর আগে টুইট করে হার না মানার কথা বলেছিলেন ওই নারী। টুইটে তিনি হুঙ্কার দিয়ে লিখেছেন, কোনো কিছু আমাদেরকে থামাতে পারবে না, তারা চেষ্টার পর চেষ্টা করে যাবে, কিন্তু ঝড় উঠে গেছে, 24 ঘন্টার মধ্যেই তা আশ্রে পড়বে ডিসিতে, রাতের অন্ধকার থেকে দিনের আলো অব্দি ঝড় বইবে। কাশ্মীরে ভয়াবহ তুষারপাতে এক সেনা সদস্য এবং এক বিদ্যার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার এই ঘটনা ঘটে।
এতে অনেক ঘরবাড়ি রাস্তাঘাট ভারী তুষারপাতে চাপা পড়ে গেলে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকেই। অপ্রয়োজনীয় কাউকে বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে জম্মু এবং কাশ্মীর প্রশাসন। জানা গেছে শ্রীনগরে বুধবার ঘরের চালে বরফের স্তূপ জমে তা ভেঙে পড়লে এইচি মুরমু নামের একটি ভারতীয় আধাসামরিক সেনা কর্মকর্তা নিহত হন। এছাড়াও কাশ্মীরে কুপওয়ালা জেলার 72 বছর বয়সী রানী বেগম নামের এক বৃদ্ধা বরফ চাপা পড়ে মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, গত শনিবার রাত থেকে কাশ্মীরে ভয়াবহ তুষারপাত শুরু হয়। বরফ চাপায় 70টিরও বেশি ঘরের চাল ভেঙে গেছে, এতে অনেকেই আহত হয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কাশ্মীরের অনেক এলাকায় বিদ্যুৎ নেই কয়েকদিন ধরে। সমর্থকের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া বক্তব্যের ভিডিও সরিয়ে নিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক, টুইটার এবং ইউটিউব। ট্রাম্প তার সমর্থকদের বাড়ি ফিরে যেতে বললেও তার বক্তব্য আচরণে কারচুপি অসত্য অভিযোগ তুলেছেন। ফেসবুক ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্পর্কে জানিয়েছে, আমরা সেটি সরিয়ে নিয়েছি কারণ আমাদের বিশ্বাস তা চলমান সহিংসতা স্তিমিত করার চেয়ে সহিংসতা বাড়ানোতে ভূমিকা রাখবে। সহিংসতা শুরু হওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাশনাল মল চত্বরে তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন যে নির্বাচনে চুরি করা হয়েছে। ঘণ্টাখানেকের মধ্যে যখন ক্যাপিটাল ভবনের ভেতর এবং বাইরে সহিংসতা ছড়িয়ে পড়ে, তখন ট্রাম্প আবারও একটি ভিডিও প্রকাশ করেন এবং আবারও নির্বাচনে কারচুপি অসত্য অভিযোগ তোলেন। ইউটিউব জানিয়েছে তারা ভিডিওটি সরিয়ে নিয়েছেন কারণ সেটি নির্বাচনে কারচুপি সংক্রান্ত তথ্য ছড়ানোর নীতি ভঙ্গ করা হয়েছে। টুইটার শুরুতে ট্রাম্পের ভিডিও সরিয়ে না নিলেও তার অ্যাকাউন্টে টুইট, রিটুইট, লাইক এবং কমেন্ট করা ক্ষমতা রহিত করে, তবে পরে তার ভিডিও সরিয়ে নেয়। টুইটারে জানিয়েছে, সহিংসতার সম্ভাবনা থাকায় আমাদের সিবিও ইন্টিগ্রিটি পলিসি অনুযায়ী আমরা এঙ্গেজমেন্ট সীমিত করেছি। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।